আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে মানে একজন লিখছে যে আমি তোর ছেলের জন্য কাপড়ের কাপড় পাঠাবো। তো দেখুন, সামান্য ব্যাপারে মানে এত বড় কথাটা বলছি। তো এটা কাকে বলছে সেটাই আমি আপনাকে আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি কিছু ফুল পিঠা বানাবো। তো এখানে তো আমি পিঠায় বানাবো আর আপনার সাথে এইসব এই বিষয় নিয়ে আলোচনা করব কে কাকে কথাটা বলছে। তো এটা দেখুন, আমি এখানে ফুল পিঠা বানানোর জন্য এখানে ময়দাটা ছেনে নিয়েছি ভালো করে। আমাদের ভিতরে লবণ, কালি জিরায় হালকা একটু তেল দিয়েছি আর একটু খাবার সোডা, এগুলো দিয়ে পানি দিয়ে একটু শক্ত করে এটা ছেনে নেবেন। ছেনে নেওয়ার পরে এরকম ঘোলা করবেন। তো আপনারা পিঠা বানানোর জন্য বড় করে রুটি দিয়ে, বড় করে রুটি বলে গ্লাস দিয়ে কেটে নিতে পারেন, ওইভাবেও হয়। তো আমি বেশি বানাবো না, অল্প বানাবো। তো এর জন্য আমি হাতে নিয়ে গোলা করে নিতেছি দেখুন। তো একটা কালকে আমি একটা ভিডিও দেখলাম, আমি এক আপুর, তো সে আপুর একটু খারাপ ড্রেস পরে হয়তোবা, কিন্তু এমনি ভিডিও ভালোই বানায় সে আর কি, অনলাইনে বিক্রি করে বেচা কেনা করে। তো একটা শাড়ি একজনের কাছে বিক্রি করছে 1500 টাকায়। তো সেই শাড়িটা নাকি রঙ উঠছে বা রঙ জ্বলে গেছে, সেই জন্য তাকে মানে ওই যে বিক্রি করে ওই মেয়েটাকে, তাকে সবাই হয়তো বা চিনে নাম বললে, কিন্তু এখানে নাম বলবো না, সমস্যা হতে পারে। তো সেই ওই মহিলাটাকে মানে বলছে যে তুই কেমন শাড়ি দিছিস আমাকে, তোর মানে অনেক কথাই বলছে, মানে অনেক বকা ঝাওয়া করছে কমেন্ট বক্সে বলছে। এমনকি মনে করেন যে পেজে বিক্রি করে কাপড়গুলো, সেই পেজের মধ্যেও কমেন্ট করছে যে সামনা, তারপর ওর ছেলে একটা 4 বছরের ছেলে আছে, একটা অসুস্থ একটু। তো সেই ছেলেকে উদ্দেশ্য করে বলছে যে আমি তোর ছেলের জন্য কাপড়ের কাপড় পাঠাবো, তোর ছেলের মৃত্যুর জন্য কাপড়ে, মানে এমনভাবে একটা কমেন্ট করছে। তো ওই কমেন্টটায় মানে সে তো অনেক মানে ইয়া হয়ে গেছে, মানে এই সে বললো যে সামনে একটা কাপড়ের জন্য সে আমার ছেলেকে এত বড় কথা বললো, আমি তার বিরুদ্ধে অ্যাকশন নেব তার বিরুদ্ধে। তো এই কথা তো আমি যখন এই ভিডিওটা দেখলাম আমারও শুনে অনেক খারাপ লাগছে, কারণ সেজন্য আমি এই ভিডিওটা বানাইতেছি। কারণ সামনে একটা কাপড় কত টাকা দাম, সেই একটা কাপড়ের জন্য এরকম একটা বড় কথা বলতে পারলো। কারণ একটা মানুষ মৃত্যু, একমাত্র জন্মের মৃত্যু একমানে আল্লাহ তাআলা ওখানে কার মৃত্যু দেবে এটা কেউ বলা যায় না। তারপরও মানুষকে সামান্য ব্যাপার নিয়ে এত বড় অভিশাপ কি বা এত বড় কথাটা হুমকি দেওয়াটা ঠিক না, ঠিক না? তো একটা এমন তো না যে তারা লাখ লাখ কোটি টাকা মেরে খাইছে বা লক্ষ টাকার জিনিস নষ্ট হয়েছে, মাত্র 1500 টাকা, তো মাত্র একটা কাপড়ের জন্য। তাও ওই বাচ্চাটা তো নিষ্পাপ, এমন আছে ওই মেয়েটাকে বলতো যে হ্যাঁ বিক্রি করছে, যদি তাকেও বলতো তাহলে সমস্যা হইতো না অতটা, ঠিক না? তো স্বাভাবিক ক্ষেত্রে একটা আপনার মানুষ, একটা ব্যবসায়ীর ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করেন, যাই হোক যে মালামালই হোক না কেন, এখন ভাগ্য খারাপ তাই তার ভাগ্যে নষ্টটা পড়ছে। কিন্তু সব তো আর নষ্ট না, সব কিছু তো আর খারাপ না, ঠিক না? সব কিছুই ভালো থাকে। কিন্তু ওই মেয়েটাকে, কিন্তু ওই ছোটো বাচ্চাটা নিষ্পাপ বাচ্চাটাকে এনে উদ্দেশ্য করে এই কথাটা বলা ঠিক হয় নাই যে আমি তোর ছেলের জন্য কাপড়ের কাপড় পাঠাবো, মানে এমনভাবে কমেন্টটা করছে, এটা সে সবারই মনে আঘাত লাগছে। তো সে তো অনেক বড় পেজ, তার লাখ লাখ ভিউ হয়, লাখ লাখ মানুষ দেখে তার ভিডিও। আর মানুষ যখন একটা ভিডিও আপলোড করে তখন দেখবেন যারা কমেন্ট করে কমেন্ট বক্সে
কে কি আছে, যেমন আমিও যদি বা কারো ভিডিও দেখি কমেন্ট করতে যাই, কমেন্ট করতে গিয়ে দেখি কে কে কমেন্ট করছে, কে কি কমেন্ট করছে, মানে এরকম অনেকেই পড়ে যাদের হাতে সময় থাকে, তারা ভিডিও দেখার উদ্দেশ্যে ভিডিও রেখে আবার কমেন্ট বক্সে গিয়ে পড়ে কমেন্ট। এমন অনেক জনে কমেন্ট করছে, তারপর ওই কমেন্টে যেই লোকটাই খারাপ কমেন্টটা করছে ওই লোকটার কমেন্ট অনেক উত্তর দিছে, মানে অনেকেই খারাপ মানে সুন্দরভাবে উত্তর দিছে যে না আপনি এই কথাটা বলতে পারেন না, সে সাধারণত একটা ধরেন একটা কাপড়ের দাম আর কত টাকা, তো একটা কাপড়ের জন্য আপনি এত বড় কথা বললেন তাকে, সে তো অনেক কষ্ট পাইছে। তো ওই মেয়েটা তো অনেক কষ্ট পেয়েছে যে না সে আমার ছেলেকে মৃত্যুর হুমকি দিছে, এটা কথা না, এটা হুমকি দেওয়া, কারণ সামান্য টাকার জন্য সে আসুক আমি তার টাকা ফেরত দিয়ে দিব দরকার পড়লে, কিন্তু সে এত বড় কথা কেন বললো আমাকে আর সামান্য একটা কাপড়ের জন্য। আজকে যদি ধরে আমি বিক্রি করছি কাপড়টা আমার তো আমাকে বলতো এই কথাটা, যদি আমাকেও বলতো তা আমিও কিছু মনে করতাম না, কিন্তু আমার ছেলেকে কেন বললো, ওই তো নিষ্পাপ একটা 4 বছরের ছেলে, নিষ্পাপ ছেলে, তাকে কে কথাটা বলা ঠিক হয়েছে। তো এটা সবাই আসলে সবাই বলবো, একটা মানুষ যদি খারাপ থাকে তো তার বাচ্চারও তার খারাপ থাকে না, ঠিক না, বাচ্চারও হয়েছে নিষ্পাপ, মানে একজনে কেউ আছে খারাপ পোশাক পরে, মানে খারাপ পোশাক ড্রেস পরে ভিডিও করে, তাদের হেদায়েত দান করুক আল্লাহ। তো আমাদের উচিত একদিন দুই দিন বলা, সুন্দরভাবে বলা, না যে আপনি এভাবে ভিডিও করেন না, সুন্দর একটা ড্রেস, ভালো ড্রেস পর্দা হয়ে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, হিন্দুদের ক্ষেত্রে আলাদা, তো আপনি যদি একজন মুসলিম হয়ে থাকে আমাদের মুসলিম ধর্মে কম মেয়েদের পর্দা করা চলা উচিত, খারাপ ড্রেস পরে বা এসব করে ভিডিও করা ঠিক নেই। তো যাই হোক, একটা মানুষকে সুন্দর করে বলা উচিত, ঠিক না, এখন আমাদের কর্তব্য কেউ যদি ভুল পথে থাকে তাকে সঠিক পথে আনা, তো আমরা হাজারবার বলবো, তারপর আমাদের কথা যদি না শোনে এর পাপের ভার তো সেই নিব, ঠিক না, এখন যার যার পাপ সে সে পরের জন্মে দায়ী, সে সে আল্লাহর কাছে তার কৈফত দিতে হবে, তার হিসাব দিতে হবে। এখন আমাদের মুসলমানের উচিত মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, সুন্দরভাবে বোঝানো, তো খারাপভাবে খারাপ ভাষায় বোঝালে কিন্তু সে বোঝে না কখনো, যে কোনো ক্ষেত্রেই একটা মানুষকে ভালোবাসা দিয়ে সব কিছু বোঝানো যায়, কিন্তু খারাপ ভাষায় বা মারামারি ধরাধরি করে কিন্তু মানুষকে ভালো করা যায় না। তো সে এটা মানুষের বোঝা উচিত যা যে, তবে যাই আপনারা ভিডিও দেখেন না কেন, যার কমেন্ট করেন না কেন, কখনো মানুষকে গালা গেলি বা খারাপ ভাষায় বলবেন না। আপনার যদি ভিডিও ভালো না লাগে, তার ভিডিও ভালো না লাগে বা তার পোশাক আশাক ভালো না, হ্যাঁ ভিডিও দেখবেন না, অনলাইনে হাজার হাজার ভালো ভিডিও আছে সেগুলো দেখুন, যেগুলো ভালো আপনার ভালো লাগে সেগুলো দেখুন, যাকে আপনার ভালো লাগে তাকে অ্যাভয়েড করবেন, ঠিক না, তার ভিডিও দেখবেন না। কিন্তু এভাবে একজন এভাবে মানে এমনভাবে কখনো কাউকে কমেন্ট করবেন না, যেই হোক যদি ভালো না লাগে ভিডিও তার ভিডিও দেখবেন না, তার ভিডিও এড়িয়ে চলবেন, তাহলেই তো হয়, ঠিক না, কিন্তু এরকম খারাপ ভাষায় খারাপ গালাগালি করা ঠিক না। আসলে যারা একেবারেই খারাপ তাদের ভিডিও না দেখাই ভালো আমি মনে করি, এমন আছে আমিও এমন, আমার অনেক পরিচিত ছিল আগে যারা আমি যাদের নিয়মিত ভিডিও দেখতাম, কিন্তু তাদের খারাপ পোশাক বা খারাপ কথাবার্তা বা তাদের ভিডিও আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি তাদের তাদের আমি ভিডিও দেখি না, কারণ আমার যাদের পছন্দ না বেপর্দায় চলাফেরা করে আমি তাদের ভিডিও কম দেখি, খুবই কম দেখি, মানে আমার সামনে আসলে আমার পরিচিত বন্ধু থাকলেও আমি তাদের ভিডিও দেখি না। এমন আছে অনেক হিন্দু বোনরা হেরা হয়তো বা পোশাক আশাক খারাপ পরেই, কিন্তু হাতে গোনা কয়েকজন ভালো, কিছু কিছু আছে খারাপও ভালো আছি, তো যাদের ভিডিও আমার ভালো লাগে না, পোশাক আশাক ভালো লাগে না, কথাবার্তা ভালো লাগে না, আমি তাদের ভিডিও দেখি না। তো দেখুন আমার ফুলফুটিয়াগুলি কেমন হয়েছে, সবাই বলবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, ভিডিওতে যদি কোনো ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমার চোখে দেখবেন। তো দেখুন এটা হচ্ছে কাবলি পোলাও, তো আমরা কাবলি পোলাও রান্না করছিলাম একদিন, দেখুন এখানে যেটা হচ্ছে কাশির রান আছে, কাশির রানটা ভেঙে গেছে একটু খাওয়ার সময় আর কি, তো দেখুন তাই একটু ভিডিও করে রাখছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।